নট ব্যাড। হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, বসে বসে মুভি দেখতেছিলাম, তো টি সিরিজ থেকে একটা নোটিফিকেশন আসলো, কোকা কোলা সং। তো কোকা কোলা সংয়ের কম্পোজার দেখলাম তানিষ্ক বাগচি। তো দেখার সাথে সাথে না, দেখার খুব ইচ্ছা হইলো যে সে কি নতুন কিছু বানাইছে কিনা, কারণ তানিষ্ক বাগচির ক্যারিয়ারে আই থিঙ্ক কোনো রিয়েল সং নাই। তার ক্যারিয়ারে 99% সং কিন্তু রিক্রিয়েট সং, বাট গানগুলো শুনতে কিন্তু একদমই খারাপ লাগে না। এবং এই গানগুলো না বারবার বাজতে থাকে, এর জন্য পছন্দও হয়ে যায়। লাইক আপনি বিয়ে বাড়ি যাচ্ছেন, তানিষ্ক বাগচির গান বাজতেছে। পার্টিতে যাচ্ছেন, তানিষ্ক বাগচির গান বাজতেছে। রাস্তায় যাচ্ছেন, রাস্তার দোকানগুলোতে তানিষ্ক বাগচির গান বাজতেছে। তো দেখা যাক, এরকম আরও একটা তানিষ্ক বাগচির গান এসেছে। গানটার টাইটেল হচ্ছে জালিমা কোকা কোলা। তো এই জালিমা কোকা কোলায় কোকা কোলাকে এবং জালিমাকে এখনও বুঝতে পারতেছি না। তবে ভিউয়ার্স, এই গানটার মধ্যে রয়েছে নোরা ফাতেহি, আর গানটা গেয়েছে শ্রেয়া ঘোষাল। তো এই গানটার মধ্যে যদি তানিষ্ক বাগচি স্পেশাল কিছু নাও দেয়, তারপরও কিন্তু এই গানটা রাইট নাও একটা স্পেশাল আকর্ষণ ক্রিয়েট করবে, বিকজ অফ নোরা ফাতেহির ড্যান্স এবং শ্রেয়া ঘোষালের ম্যাজিক্যাল ভয়েস। তো শ্রেয়া ঘোষাল এবং নোরা ফাতেহি মিলে এই গানটার মধ্যে কতটা আকর্ষণ তৈরি করছে তা রাইট নাও আমরা একসাথে দেখে নেব, এবং তারপর না আমরা খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো জালিমা কোকা কোলার সঙ্গের। তো ভিউয়ার্স, আমরা রাইট নাও তাহলে দেখছি জালিমা কোকা কোলার সং বাই শ্রেয়া ঘোষাল। ভিউয়ার্স, ওভারঅল বলতে চাই গানটা কিন্তু একদমই খারাপ না, যদিও তানিষ্ক বাগচির কারণে আমি শুরুতে বলতেছিলাম যে সে ভালো সং বানায় বাট অরিজিনাল কিছু বানায় না। এবং এই গানটা নিয়ে আমি এক লাইনে বলতে চাই, সাইক, দ্যাটস দ্য রং নাম্বার। তো ভিউয়ার্স, রিয়েল গানটারও ছোট্ট একটা ক্লিপ আপনারা দেখলেন, তো আমি কোনো কম্পেয়ার করতে চাচ্ছি না। অবভিয়াসলি ওইটা ওই আমলের মিউজিক, এটা এই আমলের মিউজিক, একটা জেনারেশন গ্যাপ আছে। বাট আমি বলতে চাই, তানিষ্ক বাগচি কেন বারবার এই রিক্রিয়েট করতেছে? তার মিউজিক্যাল সেন্স অনেক ভালো, আমি এই গানটা শুনে আমার তো বোরিং লাগে নাই, আমি পার্সোনালি গানটা খুবই এনজয় করেছি। তো ভালো মিউজিক সেন্স রয়েছে, ভালো মিউজিক সে বানাইতে পারে, তা রিয়েল কিছু বানাক, এই রিক্রিয়েটের পরে সে কেন ঝুঁকে আসে? লাইক টনিক আকার ওদিকে বলিউড কাঁপাচ্ছে ফালতুভাবে একদম, আর এদিকে তানিষ্ক বাগচি রিক্রিয়েট করে কাঁপাচ্ছে, আর মাঝখানে যে সিঙ্গারগুলো রয়েছে তাদের গান শুনে আমরা মূলত এনজয় করি। বাট এইটুকু বলতেছি যে তানিষ্ক বাগচি এবং টনিক আকার কিন্তু একদম খারাপ না। টনিক আকার একটা গান আছে মহাব্বত বার্সা দেনা, ওর ক্যারিয়ারে মনে হয় ওই একটাই গান যে অনেক লিরিক্স রয়েছে, অনেক ভালো একটা মিউজিক ব্যবহার করা হয়েছে। এছাড়া আমার একটা গানও তো পছন্দ হইল না, লাইক গানের লিরিক্সই নাই, একটা লাইন বারবার বললে গানের লিরিক্স শেষ করে দেয়, আর তানিষ্ক বাগচি তো রিক্রিয়েট করেই চলতেছে। তো ভিউয়ার্স, অ্যাট লাস্টে আমি বলতে চাই এই গানটা একদমই খারাপ না, গানটা কিন্তু অনেক এনজয়েবল একটা সং, এবং কিছুদিন পরেই আপনারা দেখবেন বিয়ে বাড়িতে পার্টিতে সব জায়গায় এই গানটা বাজতেছে। গানটা তেমনই একটা গান, বাজাবে সবাই, বাট তারপরও একটা প্রশ্ন থাকে যে রিয়েল স্বাদটা কোথায়? তানিষ্ক বাগচি ভালো একজন মিউজিক ডিরেক্টর, তো তার কাছে আমার অনুরোধ থাকলো, স্যার প্লিজ পারলে একটা অরিজিনাল সং বানিয়ে দেখিয়েন। সো ভিউয়ার্স, দ্যাটস ইট। আই হোপ আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোনো কারণে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, আর জালিমা কোকা কোলার সং আপনার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই যাওয়ার আগে কমেন্ট করে আমাকে জানাবেন। আর রিক্রিয়েট, রিমেক বা রিক্রিয়েশন সম্বন্ধে আপনার কী মতামত সেটাও কিন্তু আপনি জানাতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।